टीबीएन 24 टेलीविजन देखते आज ही कॉल करुन 7187776556 लॉग इन करुन www.totalcabelbd.com। সুপ্রিয় দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি টিবিএন 24 টেলিভিশন আয়োজিত নিয়মিত অনুষ্ঠান টিবিএন অ্যানালিসিস। আমি হাবিব রহমান আছি আপনাদের সাথে। আশা করি আপনার বাসায় বসে যারা সরাসরি দেখছেন, যারা ফেসবুক লাইভে দেখছেন, যারা পরবর্তীতে ইউটিউবে দেখবেন, সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন, আছেন আমাদের সাথে অর্থাৎ টিবিএন 24 টেলিভিশনের সাথে। আপনারা কিছুক্ষণ আগে দেখছিলেন দ্য প্রাইম টাইম নিউজ এবং তারও আগে কিছুক্ষণ আগে দেখছিলেন বাংলাদেশ থেকে সফররত বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি বক্তব্য দিচ্ছিলেন জন সম্বর্ধনায়, সেটি সরাসরি সম্প্রচার করা হচ্ছিল। আশা করি আপনারা দেখেছেন সেটি। আজ যে বিষয় নিয়ে আলাপ করব সেটি আমি প্রথমে তুলে ধরতে চাই। দিস ইজ একটি গুরুত্বপূর্ণ বিষয় এবং কিছু কিছু আপডেট আমি আপনাদের কিছু কমেন্ট দেখে হাসছিলাম, সেই ব্যাপারে কিছুক্ষণ পরে যাব। একটু আপডেট দিয়ে রাখি, কারণ আপনারা জানেন বেশ কিছুদিন ধরে আমরা শুনছি যে সিটিজেনশিপ অ্যাক্ট, এই অ্যাক্ট, সেই অ্যাক্ট, বিভিন্ন রকম কথাবার্তা হচ্ছে, অনেক আশার আলো দেখতে পাচ্ছিলাম। কিন্তু সেপ্টেম্বর 19 তারিখে একটি খবর এসেছে, সেটি খুব একটা ভালো খবর না, সেটি ইটস ব্যাড নিউজ, বাট খবরের সত্যতার কারণে এবং সবার জানার সুবিধার্থে তুলে ধরছি। সেনেট পার্লামেন্টারি এলিজাবেথ ম্যাকডোনাউ উনি জানিয়েছেন, উনি যেই সিদ্ধান্তটি নিয়েছেন সেটি হচ্ছে ডেমোক্রেটসের যে প্ল্যানটি ছিল, ডেমোক্রেটস দলের যে 8 মিলিয়ন গ্রিন কার্ড দেওয়া হবে, হ্যাঁ, যেটি ছিল 3.5 ট্রিলিয়ন স্পেন্ডিং বিলের মধ্যে, এটির উনি নাকচ করে দিয়েছেন এটি। এবং নাকচ করে দেওয়ার কারণটিও তিনি উল্লেখ করে ধরেছেন বিশদভাবে, সেটি কিছুক্ষণ পরে ধরছি। কিন্তু এটি ইটস এ বিগ ব্যাড নিউজ ফর অনেকে আপনারা যারা দেখছিলেন বসেছিলেন এটি একটা কিছু হওয়ার জন্য, কারণ এটির মধ্যে অনেক কিছু ছিল। ডেমোক্রেটস লিডারশিপ কী বলছেন, চাক শুমার এখনও বলছেন যে উনি অল্টারনেটিভ প্রপোজাল তৈরি করছেন পার্লামেন্টারিয়ানদের জন্য, তাদের কনসিডারেশনের জন্য। এই অল্টারনেটিভ প্রপোজাল, অনেকে বলছেন প্ল্যান বি, সেটি সম্বন্ধে আই হ্যাভ নো আইডিয়া, আমি জানি না উনি কি বলছেন, কারণ এটি কেউ শুনেনি, ওনারা কারোর সাথে এখনও ডিসকাস করেননি, কাজেই এই সম্বন্ধে কেউ কোনো আলোকপাত করতে পারেননি। ব্যাপারটি হচ্ছে যে সেনেট পার্লামেন্টারি যেটি রিজেক্ট করেছেন প্যাথওয়ে টু সিটিজেনশিপ ফর 8 মিলিয়ন, সেটি হচ্ছে আসল কথা। এলিজাবেথ ম্যাকডোনাউ যে কারণে এই করেছেন সেটি তার অনেকগুলো ব্যাখ্যা উনি দিয়েছেন। সিবিও যেটি আছে সেনেট পার্লামেন্টারি বাজেট অপারেশন, উনারা জানিয়েছেন এটির অন্যতম কয়েকটি কারণ আছে, তার মধ্যে একটি হচ্ছে অর্থনৈতিক কারণ। এই 8 মিলিয়ন জনগণ যারা আছেন তারা যদি এটি পান, সিটিজেনশিপ প্রথমে গ্রিন কার্ড পাবেন, পরবর্তীতে সিটিজেনশিপ হতে পারবেন, এটি যদি হয় তাহলে এই খাতে বরাদ্দ থাকতে হবে $140 বিলিয়ন, যেটি এখনও কোথাও থেকে তারা দেখেননি এবং এটি কোথা থেকে আসবে তারা জানেন না। তারা মনে করেন এটি একটি অর্থনৈতিক বোঝা হয়ে দাঁড়াবে। জিজ্ঞেস করা হয়েছিল এই $140 বিলিয়ন ক্যাশ কিসের জন্য, কী কাজের জন্য, তখন ওনারা জানিয়েছেন যে এটি আসলে যেটি করা হচ্ছে সেটি হচ্ছে, এটির অন্যতম কারণ হচ্ছে যখন আপনি গ্রিন কার্ড পেয়ে যাবেন তখন এটাকে আপনাকে ধরে নিতে হবে যে আপনি সোশ্যাল সেফটি নেটের আন্ডারে চলে আসবেন। এই সোশ্যাল সেফটি নেটের আন্ডারে যখন চলে আসবেন তখন আপনাকে বেশ কিছু সোশ্যাল কাজ জিনিস যেটি আছে সেটি আপনি পেতে পারেন, কারণ আপনি তখন পার্মানেন্ট রেসিডেন্ট এখানকার, এবং সেই অর্থে এই সুবিধাগুলো আপনি পেতেই পারেন। এটি হচ্ছে অন্যতম একটি কথা। তখন এই বাজেটটি কোথা থেকে আসবে, কারণ আপনি তো শুধু এখানে পার্মানেন্ট রেসিডেন্ট হয়ে যাবেন না, কারণ পার্মানেন্ট রেসিডেন্ট হলে আপনার বেশ কিছু আইনি সহায়তা পাওয়ার, বিভিন্ন রকম সোশ্যাল সেফটি নেট যেটি আমরা বলে থাকি সেইগুলি পাওয়ার যোগ্যতা আপনি রাখেন। কিন্তু এই ফান্ডটি কোথা থেকে আসবে সেটি অ্যালোকেশন কোথাও উল্লেখ করা হয়নি, যার জন্যে উনি বলছেন এটি ফেডারেল গভর্নমেন্টের উপরে একটা ডেফিসিট তৈরি করবে এবং সেটির পরিমাণ হবে $140 বিলিয়ন। এটি একটি অন্যতম কারণ উল্লেখ করেছেন, আরও বেশ কিছু কারণ আছে, সেটি আমরা বিস্তারিত পরবর্তীতে আলোচনা করব। এই আপডেটটা আমার মনে হয় আপনাদের কাছে তুলে ধরা দরকার ছিল, তুলে ধরলাম আপনাদের কাছে। জানাবেন আপনারা কি মনে করেন, বিকজ এটি নিয়ে কোনো রকম সামনে এগোতে পারবেন কিনা বলে মনে হচ্ছে না এই মুহূর্তে, কিন্তু অল্টারনেটিভ প্রপোজাল তারা কী বলছেন সেটি আমরা চোখ রাখছি, দেখব কী বলছেন তারা। অনেকে বলছেন এটি প্ল্যান বি, সেই প্ল্যান বি সম্বন্ধে আমাদের কোনো স্বচ্ছ ধারণা নেই, আসলে কোনো রকম ধারণাই নেই, স্বচ্ছ ধারণা তো অনেক দূরের কথা। যখন আমরা জানতে পারবো, আপনারা জানতে পারবেন আমাদের কাছ থেকে। কাজে চোখ রাখবে টিবিএনের পর্দায়। আর যেই বিষয়টি নিয়ে আলোচনা করব তার অন্যতম একটি ব্যাপার হচ্ছে, ডোমেস্টিক ভায়োলেন্সের মাধ্যমে কি আপনি রাজনৈতিক আশ্রয় অর্থাৎ অ্যাসাইলেম অ্যাপ্লাই করতে পারেন কি না, যদি পারেন তাহলে কিভাবে সেটি করতে পারেন এবং কিভাবে আপনি করবেন সেটি তার বিস্তারিত তুলে ধরবো আজকের আলোচনায়। এবং এই বিস্তারিত আলোচনায় আমার সাথে আজ যোগ দিয়েছেন অ্যাটর্নি শেখ সেলিম। স্বাগত জানাচ্ছি আপনাকে, আশা করি ভালো আছেন এবং শুনতে পাচ্ছেন। হ্যাঁ, ভালো আছি আলহামদুলিল্লাহ। আমি দেখছি আপনি অনেক ভালো আছেন। আপনি শুনেন, আপনি কিন্তু এরকম কথাবার্তা বললে আমার মনে হচ্ছে যে আপনার মনে হিংসার উদ্রেক হচ্ছে। আনন্দের উদ্রেক হচ্ছে। আচ্ছা, আনন্দ, তাহলে ঠিক আছে, তাহলে আপনি বলতে কথার সঙ্গে আপনিও হাসলেন আমিও হাসলাম, দুঃখের কিছু নাই, এটা অল পজিটিভ। অল পজিটিভ, ভেরি গুড। ঠিক আছে, চলুন তাহলে আমরা আলোচনাটা শুরু করি। অনেকেই প্রশ্ন করে থাকেন যে আমি ডোমেস্টিক ভায়োলেন্স অর্থাৎ পারিবারিক সহিংসতার শিকার হয়েছি এবং আমি কি কোনো রকম আইনি সহায়তা পেতে পারি কি না, এটি একটি ব্যাপার। আরিফিন হোসেন, থ্যাংক ইউ আপনাকে। এবং আপনি আরেকটি ব্যাপার হচ্ছে, আমার কোনো কাগজপত্র নেই, আমি আইনের সহায়তা নিতে ভয় পাচ্ছি, আমি ভীত সন্ত্রস্ত যে আমাকে হয়তো এই কারণে দেখা যাবে যে ডিপোর্ট করে দেওয়া হয়েছে বা আমি ডিপোর্ট হয়ে যেতে পারি, এ ধরনের একটা কিছু। তো এই যে ব্যাপারটি আছে, এই ব্যাপারটি সামগ্রিকভাবে আপনার কাছে শুনবো। দ্বিতীয় কথা হচ্ছে, তারা গ্রিন কার্ডের জন্য অ্যাপ্লাই করতে পারেন কিনা অর্থাৎ অ্যাসাইলামের জন্য অ্যাপ্লাই করতে পারেন কিনা, যদি পেরে থাকেন তাহলে সেটি কীভাবে। শিওর, থ্যাংক ইউ হাবিব ভাই, আপনার খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এবং এইটা দিয়ে বহু লোক এই ডোমেস্টিক ভায়োলেন্স ক্লেম করে অনেকে অ্যাসাইলাম অ্যাপ্লাই করতেছে, বাট এখানে প্রবলেম আছে। কোনো অ্যাসাইলাম অ্যাপ্লাই করলে আপনার 5টি কারণে যদি তাদের হোম কান্ট্রিতে বা কান্ট্রি অফ লাস্ট রেজিডেন্ট, শেষ যে দেশে বসবাস করত, সেখানে যদি নির্যাতনের বা নিপীড়নের শিকার হয়, উৎপীড়নের শিকার হয়, তাহলে তারা অ্যাসাইলাম করতে পারবে। কিন্তু এইটা যে কোনো পর্যায় থেকে, যে কোনো পরিবেশ থেকে এটা হতে পারে। রাজনৈতিক কারণে মাঠে গণ্ডগোল হতে পারে, রোডে গণ্ডগোল হতে পারে, ভিন্নভাবে হতে পারে, আর ডোমেস্টিক কারণেও হতে পারে। আমি একটা উদাহরণ দেই, যে অনেকে আছে, ধরেন এক ভদ্র মহিলা বললেন যে আমি ডোমেস্টিক ভায়োলেন্সের শিকার আমার হাজব্যান্ডের ফ্যামিলি দ্বারা, তার কারণ আমার ফাদার মাদার তাদের যৌতুক দিতে অস্বীকৃতি জানিয়েছে, তারপরে তারা মারধর অত্যাচার করে বা ব্যক্তিগত মনোমালিন্য, অ্যাডজাস্টমেন্ট হয় নাই, এই সমস্ত কারণে। এইটা অনেকটা পিওর ডোমেস্টিক রিজনে অ্যাফেয়ারে হয়েছে। কিন্তু যদি এই ভদ্র মহিলা বলতে পারে, বলে যদি যে দেখেন আমি একটু উদারপন্থী লোক, আমি প্রোগ্রেসিভ লোক, আমি এইভাবে ড্রেস আপ করতে ভালোবাসি, এই জিনিসে আমি বিশ্বাস করি না, কিন্তু আমার হাজব্যান্ডের ফ্যামিলি এই জিনিসে বিশ্বাস করে, তারা ওইটা আমার পরে ইম্পোজ করতে গেছে, তখন আমি সেটা না নেয়ার কারণে আমি বলছি এটা আমার বিশ্বাস, এটা আমার জীবন, এইটা নিয়ে আমি, এই ট্র্যাডিশন নিয়ে আমি চলতে চাই, তাহলে ঠিক আছে, তাহলে ডোমেস্টিক ভায়োলেন্স কুড বি এ ক্লেম। আর যদি বলে কি আমার হাজব্যান্ড বদমেজাজি বা আমার ওয়াইফ বদমেজাজি, আমার ওয়াইফের ফ্যামিলি খুব বেশি পাওয়ারফুল, তাদের কথা মতো না চললে আমার এই হয়, এখানে ঝামেলা আছে, এইটা পিওর ডোমেস্টিক ভায়োলেন্স হলে। যদি মানে মতপার্থক্যের কারণে, এই মতপার্থক্যটা আবার কোন কারণে, সেটা যদি ধর্মীয় কারণ, রাজনৈতিক কারণ, সোশ্যাল কাস্টমসের কারণ, লাইফ স্টাইল বিভিন্ন, তাহলে সে হলে ডোমেস্টিক ভায়োলেন্সে ক্লেম ঠিক আছে। কিন্তু ম্যাক্সিমাম লোকের ক্লেমটা এরা, আমি আর একটা গাইডলাইন বলি, কোনো অ্যাসাইলাম কেসে এইটা 2টা কারণ খুব ইম্পর্ট্যান্ট, আপনার ঘটনা বিন্যাস কি হয়েছে এবং কি কারণে এই ঘটনাগুলোর হয়েছে, মূল কারণটা সেখানে সেখানে যে আমেরিকান আইনের ভিতরে পড়তে হবে এই কারণ তারপরে ঘটনাগুলো তাহলে ঠিক আছে, কিন্তু অনেক লোকে যেহেতু এটা বোঝে না এবং এই সমস্ত কেস অনেক লোকে প্রিপেয়ার করে দেন যাদের আইনগত কোনো নলেজ নাই বা তারা ফ্যামিলিয়ার নাই এই সমস্ত ব্যাপারে, সেই সমস্ত কেসগুলা নষ্ট হয়ে যায় এবং অনেক লোকের দুর্ভাগ্যের কারণ হয়ে দাঁড়ায় ভবিষ্যতে। আর একটা জিনিস বলি, অ্যাসাইলাম করলে চরম বেনিফিট আছে এবং চরম ক্ষতির সম্ভাবনা আছে। অ্যাসাইলাম যদি হয়ে যায় তাইলে 1 বছর পরে সে গ্রিন কার্ড পেয়ে যাচ্ছে। অ্যাসাইলাম হওয়ার সাথে সাথে সে একজন গ্রিন কার্ড হোল্ডারের রাইট, গ্রিন কার্ড হোল্ডারের রাইটের চেয়ে বেশি রাইট তার আছে। একটা উদাহরণ দিই আমি, যে গ্রিন কার্ড হোল্ডারের ওয়াইফ ছেলে মেয়ে আসতে 3-4 বছর লাগে, কিন্তু অ্যাসাইলাম হোল্ডারের ওয়াইফ ছেলে মেয়ে রেগুলেশন আছে 3 মাস, যদিও 8-9 মাস লেগে যায়। তো এইটা আবার গ্রিন কার্ড হোল্ডার তো এত কুইকলি হয় না। এই ধরনের বিভিন্ন ফ্যাসিলিটিস আছে, ফাইন্যান্সিয়াল অ্যাসিস্ট্যান্সের ব্যবস্থা আছে। গ্রিন কার্ড দিয়ে অ্যাসাইলাম দিয়ে অ্যাপ্লাই করলে পাবলিক চার্জ মিট করতে হয় না গ্রিন কার্ডের জন্য। বিভিন্ন ধরনের এক্সামশনস আছে বিভিন্ন আইন থেকে, যেটা অন্য ক্ষেত্রে নাই, কিন্তু এই ইম্পর্টেন্ট ক্লেমটা আনফর্চুনেটলি আমাদের কমিউনিটির লোক খুব কেয়ারফুলি করে না। আমি দেখেছি আমার কাছে বহু কেস আসছে এইটা শেষ হয়ে যাওয়ার পরে ইমিগ্রেশন জাজ যখন বলেছে আমি সরি তোমার এত কিছু হয়েছে কিন্তু আমি তোমাকে এই কেসটা দিতে পারতেছি না, আমি দুঃখিত, এটা আইনই পড়ে না, আমাদের দেশে আইনই এটা পড়ে না। কিন্তু এইটা সামান্য একটু সুন্দর করে ব্যাখ্যা করলে বা বিন্যাস করলে সাজালে এটা আইনে পড়ে যেত, সেটা আপনার নলেজের ব্যাপার। আরও একটা বলি, যে অনেক আমাদের দেশের লোক কমিউনিটির লোক অনেক ক্ষেত্রে দেখি তারা একটা রোগ হলে যেমন ডাক্তার, রাইট ডাক্তার খুব ইম্পর্ট্যান্ট, একটা কেস থাকলে রাইট লয়ার খুব ইম্পর্ট্যান্ট। তা সেখানে অনেক হয় লয়ার মানে না সে সব জানে, সব আইন জানে, ডাক্তার মানে না সে সব লোকের চিকিৎসা করতে পারে। তো সেইটা আর একটা প্রবলেম আমাদের কমিউনিটির লোকের ব্যাপার। তো যারা এইটা করেন ডোমেস্টিক ভায়োলেন্স বা এই সমস্ত কারণে এই ক্লেমগুলো অত্যন্ত ভালো, রাজনৈতিক কারণের চেয়ে এইটা অনেক অনেক ভালো ক্লেম এবং এটা অনেক সহজে পাওয়া যায় যদি রাইটভাবে এটা করা যায় এবং রাইট থিওরি দিয়ে, রাইট ব্যাখ্যা দিয়ে, রাইট তথ্য দিলেই এই কেসগুলা অনেক সহজে হয়। কিন্তু কিন্তু এই তথ্যের কারণে আইনগত মানে নলেজ, আইনগত নলেজ জ্ঞানের কারণে এই এই যে এই ক্লেমগুলো নষ্ট হয়ে যায়। সেইটা এখন হাবিব ভাইয়ের ফলো আপ প্রশ্ন থাকলে, আপনি বলেন এই সমস্ত যে সমস্ত জিনিস আপনি বলেন যে অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রথম কথা আপনি বলেছেন যে সুবিধাগুলি কি, সেটি আপনি বলেছেন যে গ্রিন কার্ড যারা আছে তাদের চেয়েও বেশি সুবিধা পেয়ে থাকেন যারা রাজনৈতিক আশ্রয়ের মাধ্যমে যদি গ্র্যান্টেড হয়ে যান, অ্যাপ্রুভড হয়ে যান, তখন তারা এই সুবিধাগুলো নিতে পারেন। উদাহরণস্বরূপ আপনি তুলে ধরেছেন যে তাদের দেশের বাড়ি থেকে অর্থাৎ বাংলাদেশ থেকে যদি তারা তাদের অথবা যে কোনো দেশ থেকে তাদের ছেলে মেয়েরা আনতে চান, সেটা আরও অনেক দ্রুত হতে পারে এবং হয়। আপনি বলেছেন অসুবিধার কথা, আমি সেখানে যাচ্ছি কিছু, কিন্তু আপনি বলেছেন যে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কথা বলেছেন যে আপনার কেসটি আপনি কিভাবে উপস্থাপন করছেন, এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ব্যাপার। এবং এখানেই অনেকেই যদিও এই অ্যাসাইলাম নিয়মের মধ্যে পড়ে থাকতেন বা থাকেন, কিন্তু তার কেস এমনভাবে উপস্থাপন করেছেন উনি, যেটি জজ শুনে বলেছেন যে এটি অ্যাসাইলাম কেসের মধ্যে পড়ে না অথবা ডোমেস্টিক ভায়োলেন্স কেসের মধ্যে নাও পড়তে পারে। সেক্ষেত্রে তার আইনগত এটার আরো একটু বলে ব্যাখ্যা করি, ওইটা যেটা আপনি উঠালেন, থ্যাংক ইউ। এইটা ইমিগ্রেশন ন্যাশনাল অ্যাক্টে 208 ধারার ভিতরে পড়ে না। ওখানে কারণ আছে, কারণ হচ্ছে জাতিগত কারণ, ধর্মীয় কারণ, ন্যাশনালিটির কারণ, মেম্বারশিপ ইন সোশ্যাল অর্গানাইজেশনস, এই সমস্ত 5টা কারণে। আচ্ছা, এখন এর ভিতরে পড়তে হবে। আপনার অত্যাচারটাই 5 কারণে হতে হবে, জি, অত্যাচার অন্য কারণে হলে হবে না। তারপরে পলিটিক্যাল কারণ, এখন অনেকেই পলিটিক্যাল কারণটা বোঝে না, ইভেন অনেক লয়ারও বোঝে না। পলিটিক্যাল কারণ যে কোনো রাজনৈতিক দলের সদস্য হতে হবে তা না, আপনার ব্যক্তিগত ওপিনিয়নও কুড বি পলিটিক্যাল ওপিনিয়ন ওপিনিয়ন। যেমন ধরেন বহু আগে এক ভদ্র মহিলা আমার কাছে কেস নিয়ে আসছিল, তা উনি আসছে একটু আগে, মানে সর্বনাশার অল্প মানে ওনার 11:45 বেজে গেছে, 12টা বাজার আগে 11:45-এর সময় আসছে। তা আমি চেষ্টা করলাম দেখি আমি কলাপটা একটু ঘুরাইতে পারি কিনা, তা ঘোরালাম, চেষ্টা করলাম। ওনার একটা গুরুত্বপূর্ণ তথ্য ছিল ওনার ইসে, যে আমি বাংলাদেশের আইন অনুযায়ী, ইসলামিক আইন অনুযায়ী শুধু হাজবেন্ড ডিভোর্স দিতে পারে, ওয়াইফ ডিভোর্স দিতে পারে না, ওয়াইফ ডিভোর্স দিতে পারে কোর্টের মাধ্যমে। এইগুলা নিয়ে তর্ক বিতর্ক শুরু হয়েছে। এই একটা সেন্টেন্সই ছিল, দ্যাট ওয়াজ এ ইম্পর্ট্যান্ট থিং। সো আমি বললাম, আমি ওনার প্রশ্ন করলাম এইটা কি কত কী পড়ে, মহিলা বেশ নলেজ। আমি তারপরে বললাম যে ঠিক আছে, এই প্রিন্সিপলটা আপনি আরও বেশি পড়েন, আরও বেশি শোনেন, দরকার হয় হুজুরদের কাছ থেকে শোনেন, ইসলামিক তথ্য দিয়ে শোনেন, এবং আপনার ডিসএগ্রিমেন্টটা কোথায় ইয়ে করা। হিয়ারিংয়ে গেলাম, জাজে বললাম আমি আর ডেট দেবো না, তার কারণে এটা 3বার পিস হয়েছে, আর পিছনে যাবে না। ডু দ্য হিয়ারিং, তুমি আইসো, লেট হইলো অসুবিধা, মানে আইসো, ইটস গুড লাক। সো আই স্টার্টেড কোশ্চেনিং অন দ্যাট কোশ্চেন অন থিওরিতে। ভদ্র মহিলা একটা ফ্যান্টাস্টিক বর্ণনা দিলেন, বিকজ উনি প্রিপেয়ার করেছে, ইয়ে করেছে। তারপরে ওনার যে ঘটনাগুলো হয়েছে সেগুলো ইয়ে দেওয়া হলো। কেস ওয়াজ ইজিলি গ্রান্টেড, অ্যান্ড জাজ অ্যাপ্রিসিয়েট করলো যে আমরা এইসব শুনেছি আগেও, কিন্তু কেউ এত ভালো করে বলতে পারে না। এখন আই হ্যাড টু প্রিপেয়ার হার মেনি টাইমস, সো ইটস তেমন কোনো এভিডেন্সও নাই, কিন্তু টেস্টিমনির পরেই কেসটা গ্রান্টেড হলো। ওকে, তার মানে এই ধরনের ব্যাপার আছে। ওকে, তার মানে আপনি যেটি বলছেন এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, যিনি এই কেস ফাইল করবেন তার নিজেকেও স্টাডি করতে হবে, তার প্রিপেয়ারনেস থাকতে হবে, এবং ভালো একজন লয়ার যদি থাকে তখন এই প্রিপেয়ারনেসের অনেক সুবিধা উনি পেয়ে থাকেন। কিন্তু দিন শেষে তাকে তৈরি থাকতে হবে তার প্রশ্নোত্তর পর্বের জন্য। এখন আমি যেটা আপনার কাছে শুনতে চাই, যেহেতু আপনি প্রিপেয়ারের কথা, ওইটাই কি প্রিপারেশনটা কি ক্লায়েন্টের, তার কারণ তার কি হয়েছে এইখান থেকে 25,000 মাইল দূরে, বাংলাদেশ বলেন, ইন্ডিয়া বলেন, আফ্রিকা বলেন, সেটা তো দেশের লয়ারের জানার কথা না, জাজেরও জানার কথা না। ইট হ্যাজ টু কাম ফ্রম হিম, জি, তার মুখ দিয়ে। এবং সে যত ভালো ডিটেল সুন্দর বর্ণনা দিতে পারে, যত বিশ্বাসযোগ্য হয়, তত কেসের গ্রহণযোগ্যতা তত বেশি বেড়ে যায়। ওকে, এখন এইটা হলো ব্যাপার। জি, আমি সুলতানা সাদি সুলতানা, ধন্যবাদ আপনাকে। জাসমিন খামিনি, থ্যাংক ইউ ফর বিং হিয়ার অ্যান্ড অলওয়েজ উইথ TBN 24, আপনাকেও সাধুবাদ জানাচ্ছি। আরেকটি প্রশ্ন যেটি আছে সেটি হচ্ছে, আপনি বললেন যে অসুবিধা আছে, অসুবিধা এই কি সেটি একটু জেনে নেওয়া দরকার। অফকোর্স আমি আপনাকে বলি যে ওয়ান্স আপনি আজকাল অ্যাসাইলাম ফাইল করেন, এইটা আপনি উইথড্র করলে আপনার রিমুভাল প্রসিডিংয়ে পাঠিয়ে দেবে। অর্থাৎ আপনার যদি অ্যাসাইলাম হয় আপনি চরম বেনিফিট পাইলেন, একটা বড় বেনিফিট পাইলেন। এবং যেমন অ্যাসাইলাম পাইলে অ্যাসাইলামের ছেলে মেয়েগুলা স্কুল কলেজ অনেক অলমোস্ট ফ্রি হয়ে যায়, 175,000 স্টুডেন্ট লোন পায়, বিভিন্ন গ্রান্টের এলিজেবল হয়। আর অ্যাসাইলাম যদি ডিনায়েড হয়, দেন এটা রিমুভাল অর্ডার হয়, অর্থাৎ ডিপোর্টেশন অর্ডার হয়, তখন এই দেশ থেকে তাদের বাইর করে দেয়া নিয়ম, দ্যাটস আইন। এইটা হলো চরম ক্ষতির সম্ভাবনা। আর অ্যাসাইলাম একবার মানে ডিপোর্টেশন একবার হলে দেয়ার ইজ এ 10 years বার। ফার্দার আর একটা যে প্রিপারেশন একটা কথা বললেন, যা যদি শুনে টুনে মনে করে যে এইটা কেস ফ্রি বলস, অর্থাৎ বানোয়ার তত্ত্ব দিচ্ছে, মিথ্যা তত্ত্ব দিচ্ছে, দেন এ লাইফ টাইম বার। যে আমেরিকায় গ্রিন কার্ড যে কোনো টাইপের ভিসা লাইফ টাইম বার অ্যাপ্লিকেবল হয়ে যেতে পারে, লাইফ টাইম বার অ্যাপ্লিকেবল হয়ে যায়। তখন আর তারার ধরেন ছেলে মেয়ে হাজব্যান্ড ওয়াইফ যে কেউ সিটিজেন হয়ে গেল, তার মধ্যেও পাওয়া সম্ভাবনা। এবং এই ক্ষেত্রে তারা প্রিপারেশন না একে আলতু ফালতু কোর্টরুমে বললে, লয়ারে এইটা ওয়ার্নিং না দিলে, লয়ারে ক্লায়েন্টে হিয়ারিংয়ের জন্য প্রেজেন্ট করার আগে যদি টেস্টিমনিগুলো রিহার্স না করে, শুনে না যায় তাইলে এইটা হওয়ার সম্ভাবনা আছে। এরকম বেশ কেস আসছে, কিছু কিছু কেস আসছে, আমার কাছে এখনো কেস আছে। এইটা ইট ভেরি প্রবলেমেটিক। আমি জানি ওয়াইফ সিটিজেন, দুই বাচ্চা সিটিজেন, কিন্তু হাজব্যান্ডের ফ্রি বোলাস ওয়ার্নে ফ্রি বোলাস বার আছে, এখন কোনোভাবেই কিছু করা যাচ্ছে না। এবং যে লয়াররা করেছে সেটা কোর্টে এটা তারা রেইজ করে নাই, সো দে ওয়েভড। ওয়েভ হচ্ছে কেন যে এইটা তারা আর মেনে নিছে, এই তখন এইটা রিভার্স করা অত্যন্ত কঠিন ব্যাপার। ওকে, এখন সেটা একটা ব্যাপার। জি, আরেকটি আরেকটি প্রশ্ন প্রায় আমরা শুনে থাকি, সেটি হচ্ছে আমার কাছে যেটা শুনে সবসময় মনে হয়ে থাকে যে স্ট্যাচুট অব লিমিটেশন, টাইম ফ্রেমের কথা বলছি। অনেকে বলেন যে আমি নির্যাতিত হয়েছি 5 বছর আগে, কিন্তু আমি কিছু করিনি তখন, কিন্তু তারপর থেকে আমি একাই আছি, কিন্তু কোনো কাগজপত্র হয়নি। এটির এই রাজনৈতিক প্রার্থনার অর্থাৎ অ্যাসাইলাম প্রার্থনার কি কোনো সময়সীমা বেঁধে দেওয়া আছে? আছে। যেমন আপনার আমেরিকাতে লাস্ট এন্ট্রি হওয়ার উইদিন ইয়ারের ভিতরে অ্যাসাইলাম করতে হয়, না হলে এইটা না হলে কতগুলি এক্সেপশনের ভিতরে তাকে পড়তে হবে এই 1 বছরের পরে। এই অ্যাসাইলাম পাওয়া যত সহজ, এই 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 এক্সেপশনটা মিট করা তার চেয়ে অনেক বেশি কঠিন। সেইটা একটা বড় ব্যাপার। এটা মিট করা যায়, অনেকের মেডিকেল ডিসএবিলিটি থাকতে পারে, পিটিএসডি থাকতে পারে, পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডারস, এই সমস্ত থাকতে পারে। তখন ক্লায়েন্ট এবং লয়ারের খুব কঠোরভাবে পরিশ্রম করতে হয় এইটা ওভারকাম করার। আর একটা গ্রাউন্ড আছে যে যদি তার দেশে কান্ট্রি কন্ডিশন চেঞ্জ হয়। একজন এক্সাম্পলস, একজন এখানে কোনো দল করতে এসে 4-5 আগে এসে তারা কিছুই করে নাই, তো তারটা লেট হয়ে গেছে, কিন্তু তার দেশে এমন ঘটনা ঘটলো, তার ফ্যামিলি মেম্বারের পরে সিরিয়াস আক্রমণ হইল, মারা গেল, ইয়ে গেল, দেন হি ক্যান ডু ইট চেঞ্জড সার্কামস্ট্যান্সেস বেসিসে। আচ্ছা, এইটা তারা করতে পারে। তো কিন্তু এও আমাদের কমিউনিটির লোকের একটা বড় প্রবণতা আছে যে কেসটা লয়ারের কাছে দিয়ে ওরই সব দায়িত্ব, আমার কিছু না। ন দায়িত্ব আপনার। এই কথাটি অত্যন্ত ভালো কথা বলেছেন। হ্যাঁ, খুবই ভালো। গুতানো, লয়ারের পিছনে লেগে থাকা, আর কি করব, আর কি তারে কোঅপারেট করার বড় দায়িত্ব আপনার। আর কোঅপারেশন না হলে কয়টা পয়সা দিয়ে আপনার জীবন কার তারপরে ছেড়ে দিলে আপনার আপনার সর্বনাশ হওয়ার সম্ভাবনাই বেশি। লেগে থাকা উচিত। এইটা দেখি অফেন, এইটা খুব অহরহ হয়। আমি এই শেষ কথাটি আপনি যেটা বলেছেন আমি আপনার সাথে একেবারে একমত। অনেকেই ধারণা করে থাকেন আমি আমার কাগজপত্র দিয়ে দিয়েছি, এখন লয়ারের কাজ লয়ার করবে, আমি বাসায় বসে থাকি, আমার কাছে যখন কোনো প্রশ্ন উনি করবে আমি উত্তর দিব, না হলে কিছু। এই শেষ অংশটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ লয়ার কিন্তু, যিনি আপনার আইনজীবী, যিনি আপনার হয়ে কেসটি লড়ছেন, উনি কিন্তু সম্পূর্ণ ডিটেল আপনার জানেন না, যে পর্যন্ত আপনি তাকে সম্পূর্ণ ডিটেলস না জানা, বিস্তারিত না জানাবেন। প্রথম কথা হচ্ছে, বিস্তারিত জানার পরেও অনেক কিছু বাদ পড়ে যেতে পারে, যেটা আপনার কাছে গুরুত্বপূর্ণ মনে না হতে পারে, কিন্তু যখন আপনার আইনজীবী সেটা শুনবেন, তার কাছে মনে হবে যে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট, এবং এটি অনেক আগেই আলোচনা করার দরকার ছিল, যেটি উনি বলছেন। এবং তারপরেও শেখ সেলিম যেটি বললেন, যে আপনারা যাদের কেস আছে ফাইল করে দিলেন, তারপরে মনে করলেন যে না, আমি বদার করতে চাই না আমার লয়ারকে, না, আপনাকে বদার করতেই হবে, এবং আপনার লয়ার, এটা তার দায়িত্ব আপনার কল নেওয়া এবং শোনা। আনফর্চুনেটলি শেখ সেলিম, এই জায়গাতে অনেক আমরা শুনে থাকি যে আমি আমার লয়ারকে ফোন করছি, এখন উনি আর ধরছেন না ফোন, এরকম আপনি নিশ্চয়ই শুনেছেন, আমি প্রায় এটা শুনে থাকি। অনেকে আছে একটু ওভার অ্যাক্টিভ, অলসো ওভার অ্যাক্টিভ, তারা যা বলা হয়েছে তা না শুনে তাদেরটা নিয়ে ইনভেস্ট করে লয়ারকে অনেক সময় বদারও করে থাকে। তখন তারাও যে হেই, আমার এক ক্লায়েন্ট যদি 50টা ক্লায়েন্ট টাইম ডিমান্ড করে, এমন জিনিস রেলিভেন্ট না প্রাসঙ্গিক জিনিস ডেলি বদার করে, সেটাও একটা ব্যাপার আছে। ওকে, তো অ্যাপ্রোপ্রিয়েটলি ফোন ধরছে না, অফিসে অ্যাপয়েন্টমেন্ট করে ইয়ে করেন। আর একটা প্রবণতা আছে আমাদেরও, ফোন করে ফোনেই সব সেরে দেয়, আমি যাব না, আমি কথা বলবো না, অ্যাপয়েন্টমেন্ট নেব না, 1-2-3 আমি হাজির, জাহাপানা আমি এসেছি। এভাবেও তো এই দেশে চলে না। এই দেশে চলে না, তার কারণ সবাই ব্যস্ত, সবাই কাজ আছে। একটা লয়ারের হয়তো একটা ক্লায়েন্ট তো না, অনেক ক্লায়েন্ট থাকে, তার টাইমটাও ম্যানেজ করতে হয়। তাকে ধরে বলে দিয়া এই এই জিনিস ইয়ে করেন, সে কিছুই বললো না, 6 মাস পরে যে বললো যে কি ব্যাপার আমার কেসের ইয়ে কি করলে, তোমার যে লয়ারের কিছু মনে থাকে না, একটু কমিয়ে সে তো বলবে যে কি বললে কোথায় কি দেখি, আর যে লয়ারের মনে থাকে তোমার যা বলেছি তার কি করলে। ওকে, এই যে কথাগুলি আপনারা যারা শুনছেন, অনেক সময় মনে হবে যে অপ্রাসঙ্গিক, অথবা মনে হতে পারে যে এটি তো খুব হালকা ব্যাপার, এটি তো আসলে সবারই বোঝা উচিত না। এই যে সমস্ত জিনিস নিয়মিত হয় এবং হচ্ছে বলে এটি আলোচনা করা, কারণ আপনি আমাদের সবাইকে একটি জিনিস বুঝতে হবে, সময়ের মূল্য আপনার কাছে যেমন, আপনার লয়ারের কাছে তেমন, এবং আপনার কাছে এটির মূল্য অপরিসীম। তার কারণ আপনার যে কেসটি আপনার লয়ার আইনজীবী লড়ছেন, তার খোঁজখবর রাখা যেরকম আপনার দায়িত্ব, এটি ফলো আপ করার দায়িত্ব, সঠিক কাগজপত্র প্রোভাইড করার দায়িত্ব, আপনার স্টোরিতে থাকতে হবে। আপনি স্টোরি, আমি অনেককে দেখেছি তার গল্প প্রতিদিন চেঞ্জ হয়, পরিবর্তিত হয়, এটি অত্যন্ত ক্ষতিকারক। যার কারণ আপনার কেস যখন বিল করা হবে, তারপর যখন আপনি গল্প থেকে সরতে থাকবেন, ইটস ভেরি ডেঞ্জারাস। আপনার কেস গ্র্যান্ড হওয়ার চেয়ে না গ্র্যান্ড হওয়ার সম্ভাবনা তখন বেশি। আমাদের আর একটু সিম্পলিফাই করে বলি, ভেরি গুরুত্বপূর্ণ কথাটা আপনি বলেছেন যে স্টোরি যদি চেঞ্জ হয়, এটা বাংলাদেশের লোকজনে বলে, আমরা লোকজন মিথ্যে কথা বলে, কথায় কথায় কিছু মনে করে না, কিন্তু এদেশে তা না, আইনও তা না। একটা উদাহরণ দিয়ে বলি, আমার কাছে যদি কোনো ক্লায়েন্ট আসে, আমি যদি বলি ওকে এই এই করে দেব, সে ওইটা তো শুনে চলে গেল, তার পরের দিন আসলো বা কিছুদিন পরে আসলো, তখন আমি ওইটা না বলে আর একটা বললাম, তখন এই লোকটার ইমপ্রেশনটা কি হবে যে উনি আগের দিন আমার এই বললো, আজকে এই বলতেছে, তার মানে আমার বিশ্বাসযোগ্যতা আমি হারালাম। জি জি, সিমিলার হয়ে কেসের স্টোরি যদি চেঞ্জ হয়, সেও তার বিশ্বাসযোগ্যতা হারিয়ে ফেলে, আর বিশ্বাসযোগ্যতা একটা বড় ফ্যাক্টর তার কেস উইন করার জন্য। আমি আসছি সেই প্রসঙ্গে, আর কিছু প্রশ্ন আছে কিছুক্ষণ পর আমি তুলে ধরবো আপনার কাছে। আমাদের সাথে ফোনে আছেন অনেকে, কে আছেন ফোনে আমাদের সাথে? হ্যালো হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম সালাম, শুনছি, বলুন। আমার নাম রাসেল, আমি ব্রঞ্জ থেকে বলতেছি। আমার প্রশ্নটা হলো, কন্ডিশনাল গ্রিন কার্ডের 2 বছর, ওইটা বিয়ের তারিখ থেকে কতদিন পর্যন্ত কাউন্ট করে, যদি একটু বলতেন উপকৃত হতাম। জি, ধন্যবাদ আপনাকে। 2 বছর তো বলা থাকে যে রেজিডেন্ট সিন্স, ওখান থেকে 2 বছর। আর আমার মনে হয় রাসেল সাহেব প্রশ্নটা হচ্ছে যে 2 বছর তো কখন কন্ডিশন রিমুভ করার জন্য করতে হয়, এটা করতে হয় 2 বছরের লাস্ট 90 ডেজের ভিতরে অ্যাপ্লাই করতে হয়। এই যদি আমি ওনার, আমার মনে হয় আপনি প্রশ্নটি খুব ভালোভাবে বুঝেছেন, এবং যে অংশটি উনি উল্লেখ করেন সেটিও আপনি বুঝতে পেরেছেন আপনার অভিজ্ঞতার কারণে। আসলে বিয়ের দিনটা ইম্পর্টেন্ট না, যেই দিন এটা ইস্যু করা হয়েছে ওই দিন থেকে এটি বলবৎ, এবং সেই দিন থেকে 2 বছর। আর যেটি শুনলেন সেটি হচ্ছে আপনার 90 দিনের আগে, আপনি এক্সপায়ার হওয়ার 90 দিন আগে আপনাকে অ্যাপ্লাই করতে হবে এক্সটেনশনের জন্য। যাব পরবর্তী প্রশ্নে, কে আছেন আমাদের সাথে? শুনছি, বলুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম সালাম। ইয়া, আমি আমার ওয়াইফের জন্য ডিসেম্বরের 7 তারিখে অ্যাপ্লাই করেছিলাম। আমি সিটিজেন, বাট আমার কোনো এখনো ফাইলই ধরে না, কোনো খবর নাই। কিন্তু আমি ইমেল করতেছি, কোনো ইমেলের কোনো অ্যান্সার পাই না। কিন্তু আমার পরিচিত একজনের আমার পরে বিয়া করে 5 মাস হয় না, কিন্তু ওদের ভিসা ভিসেছে। আমার এখন আমি কি করতে পারি? জি, ধন্যবাদ আপনাকে, শেখ সেলিম। ওকে ভাই, আপনি যে, আমি জানি আপনি ওয়াইফের জন্য ব্যস্ত আছেন, এবং ভালো হাজবেন্ডেরই লক্ষণ এটা। আপনি অ্যাপ্লাই করেছেন ডিসেম্বরে, এখনো রিসিট নোটিশ তো পাওয়ার কথা। যদি সেটা না পেয়ে থাকেন, সেটা আপনি একটু পরিষ্কার করে বলেন না, আমার মনে হয় আপনি তাই বলছেন। তো আপনি যদি ইমেল করেন, রিসিট নোটিশে ওই একটা নাম্বার পড়ে, ওই নাম্বার দিয়ে, তাহলে তার উত্তর কোথাও আপনি পাবেন না। আপনি তাদের ফোন করতে পারেন যদি লাইভ, তখন তারা আপনার নাম জিজ্ঞেস করবে, ডেট অফ বার্থ জিজ্ঞেস করবে, ওয়াইফের নাম, ডেট অফ বার্থ জিজ্ঞেস করবে, তাইলে হয়তো তারা ট্র্যাক ডাউন করতে পারে। তারপরে একটা নাম্বার দিবে, তখন ওই নাম্বার দিয়ে মানে ইমেল করলে, ইমেল অনলাইনে রিকোয়েস্ট করলে তখন হয়তো আপনি অ্যান্সার পাবেন, সাথে সাথে না পারলেও পরে পাবেন। জি, আচ্ছা, আমি যদি বুঝে থাকি আপনার প্রশ্নটা, তাহলে এটাই আপনার উত্তর। হ্যাঁ, আমিও একটু শঙ্কিত, কারণ উনি ওনার রিসিপ্টটা উনি পেয়েছেন কিনা উনি উল্লেখ করেননি, কিন্তু না পেয়ে যে থাকলে তো ডেফিনেটলি কারো শরণাপন্ন হওয়া উচিত। ভালো একজন রিসিট না পেয়ে থাকে আরেকটা টিপস দেই আমি ওনারে, আপনি যদি ভাই মানি অর্ডার বা চেক দিয়ে দিয়ে থাকেন তাহলে ওই ক্যান্সেল চেকের কপিটা বানলে তার উল্টা পিঠে দেখবেন চেকের একটা নাম্বার পড়েছে, অনেকগুলা নাম্বার 9-10টা নাম্বার, ইএসসি, ডাব্লিউএসসি, সিএইচআই এই ধরনের নাম্বার দিয়ে কোন সার্ভিস সেন্টারে এটা প্রসেসড হয়েছে ওখানে নাম্বারটা দেয়া থাকে, ওইটাই আপনার কেসের নাম্বার। সো ওইটা দিয়ে আপনি অনলাইনে রিকোয়েস্ট করতে পারেন, তাহলে ওইটা থাকলে আপনার কেস মানে আপনার পিটিশন হারাবে না। জি আচ্ছা, সেটা আপনি ট্র্যাক ডাউন করতে পারবেন। ঠিক আছে, চলুন যাই পরবর্তী প্রশ্নে। কে আছেন আমাদের সাথে? আপনি কি শুনতে পাচ্ছেন? যদি শুনতে পেয়ে থাকেন আপনি প্রশ্নটি করুন দয়া করে, আপনি প্রশ্নটি করুন। জি শুনছি, বলুন। জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমি স্বপন বলছি। হ্যাঁ স্বপন সাহেব, প্রশ্নটি করে ফেলুন দয়া করে। আমি 2016 এ আমি একটা কাজের জায়গায় আমার একটা অফেন্স ঘটছিল, বাট ওই লোকটাকে আমি থানায় নিছি, থানায় নিয়ে ধরায় দিছি, বাট আমি জানি না যে এইভাবে যে গ্রিন ইউ ভিসার জন্য অ্যাপ্লাই করা যায়, বাট একটু লেট হয়ে গেছে। এখন কি কিছু করা যাবে? আচ্ছা আমার মনে হয় আপনার লেট হয়ে গেছে, তারপরে আপনার ওই পুলিশ রিপোর্ট নিয়ে কোনো লয়ারের কাছে গেলে তারা বাইর করে দেখতে পারবে যে স্টিল করা যাবে কিনা। এটা ইউজুয়ালি 3 years, বাট তারপরেও আন্ডার সার্কামস্ট্যান্সে যে করা যায়। এখন আপনি এটা নিয়ে কোনো পুলিশ রিপোর্ট নিয়ে কোনো লয়ারের কাছে যেয়ে দেখতে পারেন, তারপরে তবে ইউ ভিসার জন্য আপনার কি পরিমাণ সাফার করেছেন, কত সিরিয়াস ক্রাইম, আপনার কপারেশন ইত্যাদি রেলিভেন্ট এখানে ভাই। এখানে খুবই খুবই প্রয়োজনীয় এবং এই রেকর্ডগুলো আপনার দরকার লাগবে। আপনি হোপফুলি আপনার কাছে রেকর্ড সব আছে। কে আছেন আমাদের সাথে পরবর্তীতে? আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম, বলুন। আপনি ভালো আছেন? জি ভালো আছি, আশা করি আপনিও ভালো আছেন ভাই। জি আলহামদুলিল্লাহ ভাই। আপনি আমাদের বাংলাদেশের যে দিন যা করতেছে এটা ভাষায় প্রকাশ করার মতো না, কি আপনাকে ধন্যবাদ জানাবো। না না ধন্যবাদ জানানোর কিছুই নেই, আপনারা থাকবেন টিবিএন 24 এর পাশে এবং আমরা একযোগে কাজ করে যাব, এটি হচ্ছে আমার আজকের প্রশ্ন। যদি ইমিগ্রেশনের বিষয়ে আবার একটু অনুরোধ রাই এই যাচ্ছিলাম যে নিউ ইয়র্কে বুস্টার টিকা কখন থেকে শুরু হবে এবং কোথায় যাওয়া হবে, কোথায় কোথায় বুস্টার টিকা পাওয়া যাবে, এই বিষয়ে যদি একটু খবর আপনারা আপনাদের টিবিএন 24 জানান বা আপনাদের লিখে দেন কোথায় গেলে আমরা বুস্টার টিকা দিতে পারবো, এই ব্যাপারে আপনাকে সহযোগিতা চাচ্ছি ভাই। আপনি আপনার এই কথাটি ঠিক আছে, প্রশ্নটি করে ফেলুন এবার। আচ্ছা ওকে, উনি ওনার মন্তব্য জানিয়েছেন। আমি যারা শুনছেন, যারা দেখছেন, যারা পরবর্তীতে দেখবেন, আমরা এই ব্যাপারটি নিয়ে বিভিন্ন সিটি এজেন্সির সাথে সরাসরি কাজ করে থাকি। এই যে এই তথ্য যখন আমাদের কাছে চলে আসবে একেবারে সঠিক সোর্স থেকে, আমরা সেটি শুধু খবরে নয় আমাদের বিভিন্ন অনুষ্ঠানেও বলবো এবং আপনারা যারা টিবিএন 24 নিয়মিত দেখে থাকেন টোটাল কেবলের মাধ্যমে, তারা যারা টেলিভিশনে দেখেন বাসায় তারা দেখতে পাবেন সারাদিন ব্যাপী। এবং এটি আমরা আমাদের নিউজ ফ্ল্যাশ বলে যেটি প্রতি 2 ঘন্টা পরপর আসে, যে কোনো ব্রেকিং নিউজ আমরা দিয়ে থাকি, সেইখানে আপনারা দেখবেন। এবং এটি যেহেতু নিউজ এবং এটি অত্যন্ত জনগুরুত্বপূর্ণ একটি বিষয়, সেটির জন্য এটি আমরা আরও বেশি করে ফলো করব এবং কোথায় যেতে হবে, কার কাছে কল করতে হবে, কিভাবে করবেন সেটিও তুলে ধরব প্রয়োজন পড়লে, নট প্রয়োজনে। এবং আমরা চেষ্টা করব সিটি অফিসিয়াল বা এজেন্সির এরকম যারা আছেন কাজ করেন তাদেরকে নিয়ে আসবো, তারাও আপনাদেরকে একেবারে A to Z জানিয়ে দিবেন সম্পূর্ণ বুস্টার টিকার জন্য। কাজেই আপনি ধন্যবাদ এটি আরেকবার আমাদের অ্যাটেনশনে নিয়ে আসার জন্য। আমরা এটি নিয়ে কাজ করছি অলরেডি, টিবিএন 24 সবসময় সচেষ্ট থাকে এসব বিষয়ে। কাজেই আপনার চিন্তার কোনো কারণ নেই, আপনি অচিরেই দেখতে পাবেন এই ইনফরমেশন। এবং শুধু নিউ ইয়র্ক না, নিউ ইয়র্কের বাইরে যারা আছেন, ক্যালিফোর্নিয়া আছেন, মিশিগান আছেন, ফ্লোরিডা আছেন, টেক্সাস, পেনসিলভেনিয়া, কেনেডিকেট, যারা যারা আছেন আর পার্শ্ববর্তী অন্যান্য স্টেটে, আপনারা সবাই নিশ্চিত থাকতে পারেন এই ইনফরমেশন আপনারা পেয়ে যাবেন টিবিএন এর পর্দায়। যাব পরবর্তী প্রশ্নে। কে আছেন? কে আছেন আপনি? হ্যালো, হ্যাঁ শুনছি, বলুন। আসসালামু আলাইকুম, আমি শেখ সেলিম সাহেবের সাথে কথা বলতে চাচ্ছি। হ্যাঁ উনি শুনছেন, বলুন। হ্যালো, আপনি উনি শুনছে, আপনার প্রশ্নটি করে ফেলুন দয়া করে। বলেন বলেন বলেন। হ্যালো আসসালামু আলাইকুম সেলিম ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাই। আপনাকে তো একেবারে নায়ক নায়ক বা একজন নায়িকার অভাব, আমি হাবিব ভাইকে বলছি যে একজন নায়িকা জোগাড় করে দিতে আপনার জন্য। আচ্ছা সেটাতে জায়গা বলেছেন ভাই, আপনি আপনি এটা অন্য দিকে বললে ভালো হইতো। ঠিক আছে, আমি কথা দিলাম চেষ্টা করব। আমি ক্রেডিটটা নিতে পারছি না, আরেক জায়গা দিলে ভালো হবে ভাই। আচ্ছা আপনার প্রশ্নটি করুন। সেটা আমি টার্গেটটা আপনার আইডেন্টিফাই করলাম না ন্যাশনাল টিভিতে, যাই হোক বুঝে নিয়েন। আপনার প্রশ্নটি করে ফেলুন দয়া করে। আপনি প্রশ্নটি করুন, আপনার প্রশ্ন থাকলে বলে ফেলেন ভাই। ঠিক আছে, হ্যালো সেলিম ভাই। হ্যাঁ বলেন বলেন বলেন। আমি গনি এখন আপনি তো নায়ক নায়ক ভাব। ওকে, আমরা আপনার প্রশ্ন থাকলে দ্রুত করতে হবে, আমাদের কিন্তু বেশি সময় নেই হাতে। দুঃখিত, আমরা এই আলাপটি বেশি দীক্ষণ চালিয়ে যেতে পারবো না। আপনি দয়া করে প্রশ্নটি করে ফেলুন, কারণ অনেকে আছেন ওনারা অপেক্ষা করছেন। ওকে, আমরা কোনো কারণ হারিয়েছে। আমি আপনাকে সাধুবাদ জানাই ফোন করার জন্য এবং এন্টারটেইন করার জন্য আমাদেরকে, কিন্তু অনেকেই ফোনে আছে, তারা অপেক্ষা করছেন তাদের প্রশ্ন নিয়ে। আমাদেরকে যেতে হবে সেখানে। কে আছেন পরবর্তীতে আমাদের সাথে? আপনি কি শুনতে পাচ্ছেন? প্রশ্নটি করে ফেলুন। হ্যালো আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, প্রশ্নটি করে ফেলুন দ্রুত প্লিজ। ওকে ভাই, আমি একটু আগে আমার ওয়াইফের ব্যাপারে কল করছিলাম, বাট আমি রিসিভ লেটার পাইছি, বাট আমি ইমেল করছি, আমি ইমেলে কোনো অ্যানসার পাইতেছি না। আচ্ছা বুঝতে পেরেছি, ধন্যবাদ আপনাকে। আমি রিসিভ লেটার পাইছি। জি বলুন। ওকে, বর্তমান বাস্তবতা যে আপনি মাত্র ডিসেম্বরে করেছেন, 2 বছর আগের কেসও পেন্ডিং আছে, সো এই জন্যই হয়তো এত সহসা আপনার ওইগুলার উত্তর পাচ্ছেন না। তবে ইমেল করলে পাবেন, তারা হয়তো বলবে যে তোমার কেস পেন্ডিং আছে। সম্ভবত এখনো কোনো এক্সামিনার কাছে এটা যায় নাই। সো এইটা আপনি, হ্যাঁ এত বিচলিত হওয়ার কিছু নেই। আমরা বুঝতে পেরেছি যে আপনার সাথে আরেকজন করেছেন যারা হয়ে গেছে, এটা উনি সৌভাগ্যবান। আপনাকে একটু অপেক্ষা করতে হবে, হয়ে যাবে, আপনারটাও হয়ে যাবে, সেরকম ঘাবড়ানোর কিছু নেই, একটু ধৈর্য ধরুন। আপনি কি আছেন আমাদের সাথে পরবর্তীতে? আসসালামু আলাইকুম ভাইয়া। জি ওয়ালাইকুম আসসালাম। আমি অ্যাটর্নি শেখ সেলিম স্যারকে একটা প্রশ্ন করব। করে ফেলুন। আচ্ছা আচ্ছা স্যার, কন্ডিশনাল গ্রিন কার্ডের যে ব্যাপারে এক ভাই ফোন করেছিলেন জানার জন্য, যেটার তো আমি যেটা প্রশ্ন আমার সেটা হলো যে কন্ডিশনাল গ্রিন কার্ডটা এটা মানে কি ক্ষেত্রে এই কন্ডিশনটা দিচ্ছে যে 2 years মানে ডেট অফ ইস্যু এন্ড ডেট অফ এক্সপায়ারেশন, এটা কি ক্ষেত্রে দিচ্ছে? এটা বলছি আমি, যেমন ধরেন এর আগে 1986 এর আগে এটা ছিল না, তখন মেনলি মানুষ গ্রিন কার্ড পাইতো, এসে বিদেশিরা এসে আমেরিকান সিটিজেন বিয়ে করত, বিয়ে করে সেই সময় 2-3 মাসের ভিতরে ইন্টারভিউ হয়ে যেত, 2-3 মাসের ভিতরে সবার গ্রিন কার্ড হইতো। আর গ্রিন কার্ড হওয়ার পরেই সবাই বউ ফেলায় ছুট দিত। মানে এটা তো বোঝাই যাইত যে এটা শ্যাম ম্যারেজ, অর্থাৎ এটা বাজে বিবাহ, এটা গ্রিন কার্ডের ম্যারেজ, এটা বিয়ের জন্য বিয়ে না, স্বামী স্ত্রী হিসাবে বসবাস বা একটা যৌথ জীবনযাত্রা প্রণয়নের জন্য এই বিবাহটা হয় না। এখানে কোনো রোমান্স নাই, এখানে আছে স্বার্থ। এবং অনেক টাকা পয়সার বিনিময়ে এটা হতো। তখন কংগ্রেস আইন পাশ করলো যে ওকে, এই শ্যাম ম্যারেজ, ফ্রডুলেন্ট ম্যারেজকে ক্রাইম ঘোষণা করলো এবং এর জন্য কেউ 5 বছর জেল হতে পারে, এবং বলে দিল যেন আগে বিয়ে থাকলেই 2-3 মাসের ভিতরে গ্রিন কার্ড, তা আমরা দেব তোমাদের গ্রিন কার্ড প্রিলিমিনারি 2 বছরের জন্য। এইটা হলো টেস্টিং পিরিয়ড। এখন 2 বছর যদি একসাথে থাকো, তারপরে জয়েন্টলি ফাইল করলে আর কি তোমার কন্ডিশন রিমুভ করা হবে। তো এইটার এই কারণেই এই কন্ডিশনটা ইম্পোজ করা হয়েছিল যে ম্যারেজকে অ্যাবিউজ করা হয়েছে, ग्रीन कार्ड बेनिफिटर जन्ने टाका पैसा जन्ने ये जन्ने शायद सिलो आइन ऐ जन्ने किंतु एक है ना एक टिप्स दिए रखिए आपने बोल लेन हमारे कैसे लोग आश्चर्य जे या अप्लाई करते कैसे जे एक बसोर 3 मास 4 मास पड़े हम बोलम भाई आपने तेरे एक बालो उपदेश दी बोले कि आपने 3-4 मास इटा 6-7 मासेर भीतर इंटरव्यू हो जाए 2 বছরের নিচে হইলে আপনার 2 বছরের কন্ডিশনাল দেবে তার সাথে আমরা এটা 3-4 মাস পরে করি ইন্টারভিউ দেওয়ার পরে 2 বছরের পরে গ্রিন কার্ড একবার পরে বা একবার হইলে ফাইনাল তারপরে যদি স্বামী স্ত্রী পছন্দ না হয় তা যার যার দিকে চলে যাইতে পারবেন আপনার আরেকটা ঝামেলা থেকে বেঁচে যাবেন এটা যদি এখন অ্যাপ্লাই করে দিই এখন आमार सुविधा होते पारे लॉयर हिसेबे तार कारण आपने आबार आरेकटा पिटिशन निये आसबेन आई कैन चार्ज मोर एंड आई कैन मेक यू सफर मोर अर्थात आपनि जेटी बोलछेन गवर्नमेंट कैन सफर मोर सो एट विभिन्न स्ट्रैटेजी निये एरकम বহু লোকরে আমি করেছি কয় বালাটা উপদেশ দিয়েছেন অর্থাৎ বিয়ের 2 বছর পর যদি কেউ অ্যাপ্লাই করেন তাহলে আপনি 10 বছরের গ্রিন কার্ড পেয়ে যাবেন আপনি তখন আর কেন কন্ডিশনালটা থাকবে না বছর লাগে না কাছাকাছি সময় 2 বছরের বিয়ে ইয়ে থাকলেই হয় চলুন আমরা আবার অনেক সময় দেখেছি যে ইন্টারভিউ ডেট আসছে আর মাত্র 1 মাস হইলে 2 বছর হয়ে যায় তো ইন্টারভিউ ডেটটা চেঞ্জ করে 2 বছর পরে নিয়ে গেছি জি তার গ্রিন কার্ডটা পার্মানেন্ট হয়ে গেছে স্যার বিভিন্ন ধরনের স্ট্র্যাটেজি এবং লয়ারের সিনসিয়ারিটি কতদূর সিনসিয়ার আপনারা স্যার তার আমাদের সাথে সময় কম চলুন পরবর্তী প্রশ্নে যাই কি আছেন আমাদের সাথে জি আসসালামু আলাইকুম হাবিব ভাই কেমন আছেন জি ভালো আছি আশা করি আপনিও ভালো আছেন জি আছি প্রশ্নটি আমি কুইন্স থেকে বেলাল ভাই আপনার প্রশ্ন হচ্ছে জি जी আমার প্রশ্নটা হচ্ছে আমি আপনার ডিটেনশনে 1 বছর ছিলাম সালাম অ্যাপ্লিকেশন করার পরে ওইখানে ইন্টারপ্রেটারের কারণে আমার ফাইনালটা হয় নাই পরে আমাকে প্যারোলে রিলিজ করে দেওয়া হয়েছে পরে বাইর হওয়ার পর 2 বার করোনার কারণে পিছেছে লাস্ট ডিসেম্বরে হয়েছে এরপরও হয় নাই এখন আসলে আমি 2023 সালে এখন নতুন করে ডেট পড়ছে এখনো হবে কিনা আসলে আমি অনেক টেনশনে আছি তাছাড়া এখন আমার মানে এটা জানতে চাই কি যে আমার আর এটা কি আগে আনার কোনো ব্যবস্থা হবে নাকি 23 সালে আদৌ হবে কিনা ইন্টারপ্রেটারের কারণে সেটা নিয়ে আমি একটু যদি বলতে আছি খুব এই প্রশ্নটি আরো আগে আসলে ভালো হতো শেখ সেলিম আমাদের হাতে সময় কম একটু যদি ওকে ভাই এইটা যেহেতু 2020 হিয়ারিং চলছে হিয়ারিং শুরু হয়েছে একটু সংখ্যা একটু কম কিন্তু আপনার হয়ে যাওয়ার সম্ভাবনা তার কারণ 1.3 মিলিয়ন কেস পেন্ডিং হয়ে গেছে নেশন ওয়াইড আর ইন্টারপ্রেটার তো থাকবেই যেহেতু আপনার আপনি ইংরেজি জানেন না ইন্টারপ্রেটার দিতেই হবে কোর্টকে তো সেই অনুযায়ী হয়ে যাওয়ার সম্ভাবনা তবে আপনি লাকি যে আপনি বেরোয়ে মুক্ত পরিবেশে যে মানে প্রস্তুতি নিয়ে যে দিতে পারবেন ইন্টারভিউটা এর জন্য আপনার জন্য গুরুত্বপূর্ণ আপনার কেস উইন করাটা গুরুত্বপূর্ণ কত আগে মানে তড়িৎ গতিতে করে যদি আপনি ঠকে যান জয়লাভ না করতে পারেন তার তো এত কোনো অর্থ নাই সো গুড লাক ভাই উনি যেটি অ্যাটর্নি সেকশন যেটি পক্ষান্তরে বললেন সেটি হচ্ছে এরকম আপনি তড়িঘড়ি করে এটি কাছে নিয়ে আসার কোনো কারণ নেই যেটি যে সময় দেয়া হয়েছে সেই সময়ের জন্য অপেক্ষা করুন আমি জানি না কেন আপনি এই তাড়াহুড়াটা করছেন কিন্তু ওনার সেকেন্ড যে প্রশ্নটা ছিল সেটি হচ্ছে উনি বলছেন যে ওনার ইন্টারপ্রেটারের কারণে অথবা আমার যতটুকু ভুল ব্যাখ্যার কারণে উনি কেসটি হেরেছেন বলে উনি মনে করছেন সেক্ষেত্রে উনি কার সাহায্য নিতে পারেন কিভাবে করতে পারেন খুব দ্রুত 30 সেকেন্ড উনি কেস হারেন না ওনার তো 2023 তেই হিয়ারিং সো ইন্টারপ্রেটার কারণে কেসটা ফিসাইজ হয় তার কোয়ালিফাইড ইন্টারপ্রেটার পাননি সো সেটা একটা ব্যাপার যে গুরুত্বপূর্ণ কম্পিটেন্ট ইন্টারপ্রেটার ভেরি ইম্পর্টেন্ট আপনি একটা বললেন সে আর একটা বলে দিল তারপরে আর 5টা প্রশ্ন হইল আপনি বুঝতেছেন না কি হচ্ছে তা উল্টাপাল্টা হয়ে গেলে কেস ডিনাইড হয়ে যায় তারা বলল আপনার কাছে উল্টাপাল্টা প্রশ্ন হলো জি ক্যান্সেলেশন হলো সেটা একটা আর অ্যাডভান্স করা যায় এটা বলে মোশন টু অ্যাডভান্স ক্যালেন্ডার এটা দিয়ে এগোয় আনা যায় কিন্তু প্রোভাইডেড ওই জাজের আর্লিয়ার কোনো স্লট থাকে যেখানে আপনাকে দেবে ইউজুয়ালি থাকে না তবে অনেককে চেঞ্জ হলে অনেক সময় জাজরা এগোয় আনে কিন্তু এটা কম সংখ্যা কম এগুলোর বেশি ফ্রিকোয়েন্টলি হয় না অ্যাটর্নি শেখ সেলিম আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার এই মূল্যবান সময়ের জন্য আপনি ভালো থাকবেন আপনার সাথে পরবর্তীতে দেখা হবে থ্যাংক ইউ হাবিব ভাই আপনিও ভালো থাকবেন জি হ্যাঁ অনেকদিন পরে আপনার সঙ্গে দেখা জি জি অনেকদিন পর ভালো লাগলো জি জি সেম। আচ্ছা, সবাই ভালো থাকবেন। আপনারা যারা অনুষ্ঠানটি দেখছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। যেখানে থাকবেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন টিবিএন 24 টেলিভিশনের সাথে, কারণ টিবিএন 24 বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর। শুভরাত্রি। TBN 24 टेलीविजन देखते आज ही कॉल करुन 7187776556। लॉग इन करुन www.totalcabelbd.com।